রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে গৃহীত একাধিক সিদ্ধান্তের কথা জানান। রাজ্য মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের 38টি শিক্ষা প্রতিষ্ঠানের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের মোবাইল ফোন কেনার জন্য 5,000 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে ন্যাশনাল ল ইউনিভার্সিটি স্থাপনের জন্য 9 একর 23 শতক জমি অধিগ্রহণের জন্য মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। বেআইনি চিট ফান্ডের বিরুদ্ধে 2019 সালের কেন্দ্রীয় সরকারের আইন রাজ্য সরকারের আমলে নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবছর 15,000 যুবক যুবতীদের আমরা এই মোবাইল কেনার জন্য 5,000 টাকা করে আমাদের দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে মন্ত্রিসভায়, এবং এর জন্য 7,50,000,000 টাকা আমাদের খরচ হবে এবছরের জন্য। এটার নিয়ম হলো বিএমএস পোর্টাল বলে একটা জিনিস আছে, বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম, অনলাইনে এটা প্রেয়ার করতে হয়, সেই অনুযায়ী আমরা দেই। এর গত বছর আমরা দিয়েছি 21-22 আমরা দিয়েছি 9,428, গতবার আমরা দিয়েছি 21-22 আমরা দিয়েছি 9,428 জনকে, এই জন্য আমাদের খরচ গেছে 3,04,68,55,000 টাকা। সমবায় দপ্তরে 42টি এবং যুব কল্যাণ দপ্তরে 20টি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরে 3টি পদ সৃষ্টি করার জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রতনলাল নাথ। সমবায় দপ্তরে 42টা পোস্ট ক্রিয়েশন জন্য অনুমতি দিয়েছে, এটা দপ্তরগুলি ক্রিয়েশন করতে। এলডিসি 12টা, গ্রুপ সি, ইনভেস্টিগেটর অবলিক অডিটার গ্রুপ সি, নন গ্যাজেটেড 18টা পোস্ট, পিয়ন গ্রুপ ডি, এমটিএস নন টেকনিক্যাল 12টা পোস্ট। এ 42টা আমরা ক্রিয়েশন, নট ফিল আপ, ক্রিয়েশনের জন্য অনুমতি দিয়েছে। যুবকল্যাণ দপ্তরে 20টা স্পোর্টস অফিসার, এটা গ্যাজেটেড 20টা স্পোর্টস অফিসার, এটা ক্রিয়েশনের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিজ্ঞান ও প্রযুক্তি ও পরিবেশ দপ্তরে 3টা পোস্ট, একটা জয়েন্ট ডাইরেক্টর এ গ্যাজেটেড, একটা ডেপুটি প্রজেক্ট অফিসার গ্রুপ বি নন গ্যাজেটেড, একটা ইউডিসি। এই কটা 42টা, 20টা এবং 3টা, এই 3টা দপ্তরে ক্রিয়েশনের জন্য অনুমতি, এবং 21টা সিডিপিও সমাজশিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরে ফিলিং আপের জন্য, ফিল আপ করার জন্য আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরে 21টি সিডিপিও পদে নিয়োগ করা হবে বলে গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষা, স্বরাষ্ট্র সহ বিভিন্ন দপ্তরে যেসব নিয়োগ করা হয়েছে তার বিস্তৃত তথ্য তুলে ধরেন তিনি। 3,251 জন শিক্ষক শিক্ষিকা এলডিসি না, শিক্ষা দপ্তরে এর মধ্যে 3,251 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরে টিএসআর নিয়োগ হয়েছে 1,443 জন। স্বরাষ্ট্র দপ্তরে এসপিও নিয়োগ হয়েছে 1,400 জন 1,400। টিপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 38 জন নিয়োগ হয়ে গেছে, অলরেডি তারা কাজ করছে। জুনিয়র মেডিকেল অফিসার আমরা চেয়েছিলাম 409, আমরা 288 পেয়েছি, টিপিএসসি রিকমেন্ড করতে পারেনি। 409 চেয়েছি, 288 জনকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারা কাজ করছে। আবার 164 জন জুনিয়র মেডিকেল আবার চেয়েছি, সেখানে 156 জন আমরা পেয়েছি, বাকিরা দিতে পারেনি টিপিএসসি, মানে উপযুক্ত পায়নি। তাহলে টোটাল মেডিকেল অফিসার, জুনিয়র মেডিকেল অফিসার 444 জন আমরা নিয়োগ করেছি। জুডিশিয়াল অফিসার গ্রেড 3 আমরা 11 জন আমরা নিয়োগ করেছি।
টেট শিক্ষকের 600 পদে অফার রেডি করা হয়েছে এবং আগামী দিনে আরও নিয়োগ করার প্রক্রিয়া জারি আছে বলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন। 600 জন টেট টিচার নিয়োগের জন্য আমরা অলরেডি টিআরবিটির কাছে পাঠিয়েছি, তাদের লিস্ট আসার জন্য অপেক্ষায়, আমরা অফার রেডি, শুধু নামটা বসাবো। সো এটা 600 জনের মধ্যে, এবং স্পেশাল এডুকেটার 200 জন এই 17 তারিখ পরীক্ষা, এই 17 তারিখ 17 তারিখ জুলাই মাসের, আজকে 12, 17 তারিখ পরীক্ষা। পিজিটি 300 এটাও 17 তারিখ পরীক্ষা। জিটি 230 9-10 জন্য, সেটার জন্য টিআরবিটিতে আমরা পাঠিয়ে দিয়েছি, তারা এখনও পরীক্ষার সূচি ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।